বায়েজিদ থানা সর্বস্তরের জনসাধারণ ও সবুজ বাংলা ঐক্যবদ্ধ সংগঠনের উদ্যোগে আলহাজ এম রেজাউল করিম চৌধুরীর পক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। গত 16 অক্টোবর শুক্রবার বায়েজিদ থানা সর্বস্তরের জনসাধারণ ও সবুজ বাংলা ঐক্যবদ্ধ সংগঠন এর উদ্যোগে আলহাজ এম রেজাউল করিম চৌধুরীর পক্ষে বিশাল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনী প্রচারণায় মেয়র পদপ্রার্থী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ এম রেজাউল করিম চৌধুরীর পক্ষে র্যালি ও আলোচনা সভায় মানুষের সমাগম হয়। বায়েজিদ থানা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। Thank you.